আবারও বিস্ফোরক মন্তব্য মুর্শিদাবাদের জলঙ্গির দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসুম আলী আহমেদের। ভাইরাল হয়েছে সেই ভিডিও, তিনি বলছেন যে আমি জানি যে সিপিএম নেই, কিন্তু সিপিএমকে যদি ইন্ধন দেন, যদি তৃণমূল কংগ্রেসের কর্মীর কোনো আঘাত হয়, তৃণমূল কংগ্রেস যদি ভোটে পরাস্ত হয় 7 তারিখের পর দেখে নেব, আমাদের কাছে জব কার্ডে পঞ্চায়েতের লিস্ট আছে, কার অ্যাকাউন্টে কত টাকা কতবার ঢুকেছে, কোথায় মাটি কাটা হয়েছে, আমফানের টাকা কিভাবে হয়েছে, সব তথ্য রয়েছে। বিস্ফোরক মন্তব্য জলঙ্গির তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসুম আলী আহমেদের। আপনারা বলছেন আলতাপের নাড়ি কেটে নেব, শাহাবুলকে দেখে নেব, অমককে করব, এই সরকার পাড়ার দুই বুথে সিপিএম নেই। আমি জলঙ্গির ছেলে, বিশ্বাস পাড়ার ছেলে, আমি জানি যে সিপিএম নেই, কিন্তু সিপিএমকে যদি ইন্ধন দেন, এই সরকার পাড়ার বুথে যদি তৃণমূল কংগ্রেস কর্মীর কোনো আঘাত হয়, তৃণমূল কংগ্রেস যদি ভোটে কোনো রকম ভাবে পরাস্ত হয়, আমরা চিহ্নিত করে 7 তারিখের পরে সেই সব মহারথীদেরকে আমরা দেখে দেব। তৃণমূল কংগ্রেসের যেহেতু অনেক কিছু করেছেন, আমাদের কাছে জব কার্ডের পঞ্চায়েতের লিস্ট আছে, কার অ্যাকাউন্টে কত টাকা কতবার ঢুকেছে, কোথায় মাটি কাটা হয়েছে, কার নামে টাকা ঢুকেছে, কার ঘর কতবার টাকা ঢুকেছে, এ তথ্য আছে। আমফানের টাকা কিভাবে কি হয়েছে সব তথ্য আছে। ছাড় দিচ্ছি মানে ছেড়ে দিচ্ছি না। সিপিএম এর তরফ থেকে কি বলা হচ্ছে পাল্টা শুনুন। স্কুলের নেতা আর হচ্ছে মাস্তানি গুন্ডামি করবেন, এটা হতে পারে না। সারা রাজ্যে তো তৃণমূলের নেতৃত্বে গুন্ডা রাজ চলছে, এবং যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাত্রি 12টার সময় থানায় গিয়ে আসামি ছাড়াতে যায়, গুন্ডাদের ছাড়াতে যায়, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, তো তার নেতারা তো গুন্ডা মাস্তানি করবেই, সেই জন্য তাদের মুখে এসব শোভা পায়। ফলে রাজ্যে গণতন্ত্রের কিছু নেই, গণতন্ত্রকে কবর দিয়ে দিয়েছে এরা। এবং হচ্ছে যে এই সময়ে সারা রাজ্যে বিরোধীরা, বিশেষ করে বাম কংগ্রেস জোট, যেভাবে হচ্ছে রাস্তায় নেমেছেন, মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন, অনেক সিট হচ্ছে ওরা হেরে যাবে, ফলে আতঙ্কে এরা ভুলভাল বকছে, এদের ভাষা এরকম। এটা করে মানুষকে আটকাতে পারবে না। আমরা যেমন চাই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক, যে যার ভোট যাকে খুশি তাকে দেখ, ভোট নিজে গিয়ে দেখ, ফলে কোনো সন্ত্রাস যাতে না হয় আমরা নির্বাচন কমিশনের কাছে এটাই চাইবো।